সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শুধুমাত্র আন্দোলনের কারণে কাউকে গ্রেফতার না করার নির্দেশ আওয়ামী লীগ সভাপতির। বিএনপি বলছে পুলিশ ছাড়া মাঠে আসলে একদিনও টিকবে না সরকার। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, আন্দোলন, গ্রেফতার, সক্ষমতা আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ মান্নান, এমপি, পরিকল্পনা মন্ত্রী, আছেন শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। চালের পর এবার বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা, মন প্রতি বেড়েছে 1000 টাকা, অস্বস্তিতে জনগণ, সমন্বয়ের চেষ্টায় সরকার। বিরোধী পক্ষের আন্দোলনকারী কাউকে গ্রেফতার করা হবে না, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। কর্মসূচিতে জনগণের ভোগান্তি ও দেশের ক্ষতি হলে সামাল দেবে সরকার। বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সতর্ক অবস্থান। 15 আগস্ট ঘিরে নেই জঙ্গি হামলার আশঙ্কা, জানালেন ডিএমপি কমিশনার। যারা মানবাধিকার শিক্ষা দেয় তাদের দেশে আত্মস্বীকৃত খুনি ঘুরে বেড়ায়, পয়সা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায় ডেভিড বার্গম্যানরা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং 29 মামলার আসামি শহীদুলি পাচার করেছেন প্রায় 1400 কোটি টাকা, পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার, ব্যাংকগুলোকেই সতর্ক হতে হবে, নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি শিরোনাম আজকে আলোচনার, আন্দোলন, গ্রেফতার, সক্ষমতা। বিরোধী দলগুলো আন্দোলন করছে, আন্দোলন আরও সামনে জোরদার করার কথা বলছে। সরকারি তরফে আজকে বলা হলো যে আন্দোলনের কারণে, শুধুমাত্র আন্দোলনের কারণে কাউকে গ্রেফতার করা হবে না। এদিকে আন্দোলনের সক্ষমতার ব্যাপারেও কথাবার্তা আসছে যে রাজনৈতিকভাবে মোকাবেলা করলে তারা আন্দোলনে সক্ষম, কিন্তু যদি সরকারি তরফে বা সরকারি বাহিনীকে তাদের বিরুদ্ধে লাগানো হয় তাহলে সেটি অসম ক্ষেত্র তৈরি করে। এসব সব অন্যান্য সমাসিক বিষয়ে আলোচনা করবো। শওকত ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত কয়েকদিন ধরেই তো আন্দোলনের কথাগুলো মাঠে ঘুরে ফিরে আসছে এবং বিভিন্ন ইস্যুতেই বিএনপি কর্মসূচি পালন করছে, প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন, দলীয় কার্যালয়ের সামনেও সম্প্রতি আপনারা কিছু কর্মসূচি করেছেন, ঘরোয়া কর্মসূচি তো আছেই এবং সামনে আরও জোরদার কর্মসূচির কথা আসছে, এবং এইসব কর্মসূচিতে সরকারি তরফে দমনপীড়নের অভিযোগও বিএনপির পক্ষ থেকে আছে। এই প্রেক্ষাপটে আজকে আওয়ামী লীগ সভাপতি দলীয় প্রোগ্রামে তিনি বলছেন যে শুধুমাত্র আন্দোলনের কারণে কাউকে গ্রেফতার করা হবে না। হ্যাঁ, সাংগঠনিক সম্পাদকদের নিয়ে সভায় তিনি এই কথাটা বলেছেন এবং এর আগে বলেছেন যে প্রধানমন্ত্রী সচিবালয় ঘেরা করতে আসলে তাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হবে, এই কথাগুলো বলেছেন। এখন কোন প্রেক্ষাপটে কথাগুলো বলেছেন আমরা জানি না। আমরা মনে করি গতকাল পর্যন্ত কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার হয়েছে। এখন আন্দোলন করার সময় গ্রেপ্তার না আন্দোলনের পরেও গ্রেপ্তার, এই বিষয়গুলো নিয়ে একটা ধোঁয়াশা আছে। বলা হচ্ছে পুরনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এখন প্রধানমন্ত্রী যে এই একটা কথা বললেন, এই কথাটা আমি খুব একটা এই মুহূর্তেই উল্লসিত হতে পারছি না, এই কারণে, কারণ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে পুলিশ আছে কি না, কারণ সোয়াবিন তেলের ব্যবসায়ীরাই সরকারের নিয়ন্ত্রণে নাই। এখন পুলিশ কিভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকবে? পুলিশ তার মতো কাজ করবে এবং পুলিশ মনে করে এই দেশের রাজা তারা, এবং গত নির্বাচন যেটা মধ্যরাতে নির্বাচন হয়েছে, পুলিশই অনেককে এমপি মানে সরকারি দলকে জিতিয়ে দিয়েছে, এই ধরনের ঘটনা তো আছেই। তবে এটা মনে হতে পারে যে প্রধানমন্ত্রী এমন সময় কথাটা বললেন যখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সফর করছেন এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক ঘটনা এবং গুম, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ আছে, বাক স্বাধীনতার বিরুদ্ধে, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সরকারের পীড়নের একটা বড় ধরনের অভিযোগ আছে আন্তর্জাতিক পর্যায়ে, এবং আন্তর্জাতিক সংগঠনগুলো জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছে যে বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারা যেন কোনো একটা ভূমিকা নেয়, এবং মানবাধিকার কাউন্সিলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং তারা প্রতিবেদনও চেয়েছে, বাংলাদেশ সরকার দিতে পারেনি। এই সফরের একটা তাৎপর্য রয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার দিতে পারেনি তা নয়, বাংলাদেশ সময় চেয়েছে, নির্দিষ্ট সময় দিতে পারেনি, কথাটা তো সত্য না, সময় চেয়েছে কেন, যে নির্দিষ্ট সময় পারেনি বলেই সময়টা চেয়েছে। তো সেই ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক তৎপরতার প্রতি সরকারের দমনপীড়নের যে অভিযোগ
জনসভা করতে না দেওয়ার অনেকগুলো ঘটনা রয়েছে। সেখানে দেশের সাম্প্রতিক যে সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের সংকট, নিত্য পণ্য মূল্যের উচ্চস্ফীতি, তারপর রিজার্ভের সংকট, সব মিলিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেখানে বিরোধী দল আন্দোলন, চূড়ান্ত আন্দোলন শুরু করেছে। এবং এই আন্দোলনের কারণে যেটা আমরা লক্ষ্য করছি যে ভোলায় কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে গেছে, দুইজন বিএনপি নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এরপরে পরের সমাবেশে দেশের তিনটি স্থানে পুলিশ বাধা দিয়েছে বিরোধী দলের সমাবেশে। তো এসব কারণে একটা অস্থিরতা বিরাজ করছে এবং প্রধানমন্ত্রী কথাটা বলেছেন, এই কথাটাতে আমরা বিশ্বাস করি যে তিনি এই কথাটা বাস্তবায়ন করতে পারবেন বলেই কথাটা বলেছেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের ভিতরে যেখানে মানবাধিকার লঙ্ঘন, রাজনীতি না করতে দেওয়ার অভিযোগ, সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি, সেখানে প্রধানমন্ত্রী এই কথাটা, এটা কি সাময়িক একটা মেয়াদের জন্য, যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে অক্টোবরের শেষেই স্বাভাবিক হয়ে আসবে, তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে এই কথা কি থাকবে কি থাকবে না, এটা নিয়ে প্রশ্ন আছে। যেখানে বিএনপির 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, রাজশাহীর বিএনপি কর্মী চট্টগ্রামে গিয়ে লুকিয়ে আছেন, এই ধরনের অবস্থা, ঘরে ঘুমাতে পারছেন না। সেই ক্ষেত্রে যে এই কথাটা বলছেন যে আন্দোলনকারীদের কোনো গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন, তো এটা আমার মনে হয় যে এটার মধ্যে এখনও এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের মন সন্দিগ্ধ রয়েই যাবে। জি, অনেক ধন্যবাদ। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির মধ্যে সন্দেহ থেকেই যাবে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকে বলেছেন যে আন্দোলনের কারণে গ্রেফতার করা হবে না এই কথা, কিন্তু পাশাপাশি শওকত ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে পুরনো মামলা ইত্যাদি কারণেই তাদেরকে গ্রেফতার দেখানো হয়, তখন তোর বলা হয় যে আন্দোলনের কারণে গ্রেফতার করা হয়নি। কিন্তু আসলে যে ব্যক্তিটি আন্দোলনে গিয়েছেন বা বিএনপি যখনই মাঠের আন্দোলন জোরদার করা করে বা করার চেষ্টা করে, তখনই হচ্ছে পুরনো মামলায় তাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার হয় না ইত্যাদি করা হয়। ধন্যবাদ। প্রথমে আমি, আজকে তো ভয়ঙ্কর সময় আজকে আমাদের জাতির জন্য, আজ রাত আর কিছুক্ষণ পরেই সেই 15ই আগস্টের হত্যাকাণ্ড, আমাদের বাঙালি জাতির কলঙ্কতম একটি ইনসিডেন্ট, ঘটনা আজ আজ শেষ রাতে, এবং যে তাকে হত্যা করা হয় পরিবার সহ, সেই আমাদের জাতির মহানায়ক, শ্রেষ্ঠ সন্তান, তাকে স্মরণ করি আমি, সবাই স্মরণ করি আমরা, তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আজকে রাত্রে এই ঘটনাটা, তার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং অন্য যারা তার সঙ্গে, তাদের সকলকে স্মরণ করে আমি আলোচনায় আসছি। আলোচনায় জনাব শওকত মাহমুদ প্রায় বেরিয়ে এসছেন, কিন্তু এক কদম পিছিয়ে গেছেন। নেত্রী যে একটি অত্যন্ত পরিষ্কার, একদম জোরালো একটা বক্তব্য দিয়েছেন, আমাদের এই নেতিবাচক কালচারে আমি দীর্ঘদিনের জীবনে খুব কমই দেখি এরকম। তার পজিশন থেকে তিনি অত্যন্ত শক্ত অবস্থানে আছেন, একটা না দুই দশক ধরে, তিনি সেকেন্ড দশকে ঢুকবেন বোধহয়, ঢুকেছেন, তিনি শাসন করছেন শক্ত হাতে, সর্বত্র তিনি সফল হচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেকে একমত নয়, সার্বিকভাবে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। সেই শক্ত অবস্থানে এই মুহূর্তে তিনি এই ধরনের একটি কথা যেটা বলেছেন, সেটা আমি মনে করি যে কোনো পরিবেশের জন্য এটা অত্যন্ত ইতিবাচক একটি মানি ঘোষণা। আমি দুঃখিত জনাব শওকত মাহমুদ, সিনিয়র মানুষ, ভাইস চেয়ারম্যান একটি দলের, তিনি বললেন সন্দিগ্ধ, অস্থায়ীনতায় ভুগেন তারা, এটা আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তাদের একটা একটা ইয়ে হয়ে গেছে, একটা বোধহয় বাতিক শব্দটা খাটায় কিনা জানি না, তারা এটা সব কিছুর মধ্যে একটা অস্থায়ীনতায় ভুগেন এবং বিশ্বাস করেও করতে পারেন না, যে এই দুয়ারটুকু পার হতে তাদের সংশয়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এসে দুয়ার খুলে দিয়েছেন নেত্রী ইতিবাচক মন্তব্য করে, যে আসুন চা খান বসুন, সেটা পার হলো। আজকে এগিয়ে গিয়ে বললেন কাউকে ব্ল্যাঙ্কেট একটা অর্ডার, যে রাজনৈতিক কারণে, আন্দোলনের কারণে, মিছিলের কারণে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে যে নির্দেশনা দিয়েছেন। ফৌজদারি অপরাধ যদি করে, আগুন লাগায়, গাড়ি ভাঙে, কাঁচ ভাঙে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা যেই ক্ষমতা থাকুক না তার দায়িত্ব পালন করতে হবে। তো আমি জনাব শওকত মাহমুদকে বলবো যে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই চমৎকার সময় বাংলাদেশের, আমাদের সকলের জন্য, আপনাদের জন্য বটে, আর একটা বিশ্বজনীন অস্থিরতার মধ্যে আমাদের রাষ্ট্র, আমরা অর্থনৈতিকভাবে কিছুটা সমস্যার মধ্যে এই মুহূর্তে আছি, একটা উত্তাল সাগর পার হচ্ছি,
সেখানে আমরা সকল মহল আমরা যারা আছি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, আমি বিশ্বাস করি বিএনপিও আখের জনগণের কল্যাণের পক্ষে থাকবে যতই তার বিভিন্ন ব্যর্থ হোক না কেন। আমি মনে করি নেত্রীর এই উদার ইনক্লুসিভ একটা স্টেটমেন্ট যারা তিনি দিয়েছেন সেটাকে খোলা মনে গ্রহণ করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দাও। সহযোগিতা নট ইন প্রশাসন, আমি চাই না সেটা, সহযোগিতা ইন ক্রিয়েটিং দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য ভূমিকা আছে। মন্ত্রী, আপনি যেখানে আস্থাহীনতায় ভোগেন শব্দটি বলছেন, তো বিএনপি বাবা শওকত ভাই বলছেন যে ওনারা সন্দিগ্ধ, তো এই জায়গাটাতে বিএনপি কিছু প্রেক্ষাপট বলে, বিএনপি বলে যে 18 নির্বাচনে তারা সংলাপে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উদ্যোগ হয়ে তারা সংলাপে আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই সংলাপে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি তাদেরকে রক্ষা করা হয়নি, নির্বাচনের পরিবেশটি সুষ্ঠু ছিল না বিএনপির ভাষায়, এই জায়গাতে তারা একবার বলেন যে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে। তারপরে এর আগে আরেকটু আগে গেলে তারা 14 নির্বাচন নিয়ে এক ধরনের কথা বলেন যে এটি ছিল নিয়ম রক্ষার নির্বাচন, সে কথায় তারা আস্থা রেখেছিলেন, সেটি তাদের রাখা হয়নি। এই সম্প্রতি যে মন্তব্যটি আপনি আলোচনা করছিলেন যে চায়ের প্রসঙ্গ যেটি এসেছিল, বিএনপি বলছে এই কথা বলার পরপরই শওকত ভাই বললেন যে তাদের দুজন নেতা ছাত্রদলের একজন এবং বিএনপি স্বেচ্ছাসেবক লিবের নিহত হয়েছেন, এইসব প্রেক্ষাপটে তারা সন্দিগ্ধ। আমি বিনয়ের সঙ্গে বলবো এই স্কোরিং পয়েন্ট স্কোরিং দিয়ে শেষমেশ গিয়ে ফায়দা হবে না, লম্বা লিস্ট দিতে পারবেন, লম্বা লিস্ট আমরা দিতে পারবো। আমাদের সঙ্গে 2001 সালের বোধ হয় সেই সূক্ষ্ম ম্যানেজড নির্বাচনের পরে আমরা এবং আমাদের কর্মী, বিশেষ করে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় পছন্দ করি না, বাট একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উপরে যে আক্রমণ সারা দেশে করা হয়েছিল, তাদেরকে মনে করা হয়েছিল এরা আওয়ামী লীগের চিরন্তন সখা বা সাথী, এইরকম পয়েন্ট আমি সামনে আনতে পারি, অজস্র উদাহরণ আছে। আমার পয়েন্ট হলো ডানে ওনারা পয়েন্ট দেবেন, আমি বাইরে পয়েন্ট দেবো, শ্যামল দত্তের কাছে যাবো, আপনি যোগ বিয়োগ করে রেজাল্ট দেন, এতে লাভ হবে না। ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে তাকাবার রাজনীতি তারাও করুন, আমরাও করি, ভ্রান্তি যাতে থাকতে পারে আমাদের থাকতে পারে, বা সব কিছু ছাড়িয়ে আমরা দেশের মঙ্গল অর্জন করতে পারবো যদি এই ধরনের পরিবেশ যারা নেত্রী তার বক্তব্যে আহ্বান জানিয়েছেন সৃষ্টিতে তারা সহায়ক ভূমিকা রাখেন। তাহলে আমি মনে করি জনগণের যে প্রত্যাশা এই মুহূর্তে বাংলাদেশের জনগণের, ব্যাপক জনসাধারণ, এখানে আমার নিজের একটা কথা আছে 30 সেকেন্ডে, জনসাধারণ বলতে দুই শ্রেণীর জনসাধারণ নির্দেশে আছে, শহুরে সংবেদনশীল উচ্চ আয়ের নাগরিক সম্প্রদায় একটা আছে, তাদেরকে সম্মান করি, স্যালুট জানাই, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা গ্রামের 80-90% মানুষ খেটে খায় ধানে জমিতে নদীতে পানিতে, তাদের মনোভাব তাদের আশাকাঙ্ক্ষাকে আমরা প্রতিফলন করতে চাই। এখানে একটু ফারাক আছে, আমি ইগনোর করছি না শহুরে নাগরিকদের, এইটা ওটাকে স্মরণ রেখে যদি তারা বেরিয়ে আসেন তাহলে বোধ হয় তাদের এই যে সন্দিগ্ধতা কি ঠিক হবে কিনা জানি না, বাংলা সন্দিগ্ধ মনোভাব কাটার সুযোগ হবে। আমি একজন কনিষ্ঠ কর্মী হিসাবে বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি নেত্রী নির্দেশনা আছে, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আছে, বাংলাদেশ আওয়ামী লীগ স্বৈরাচার মোকাবেলা করতে পারে, আবার বন্ধুত্বের হাতও বাড়িয়ে দিতে পারে, দিয়েছে এটা। অনেক ধন্যবাদ শ্যামল দা, আপনার সঙ্গে যুক্ত হতে চাই একটি বিষয়, যে রাজনৈতিক কর্মসূচি থেকে গ্রেফতার করা হবে না বা আন্দোলনের কারণে কাউকে গ্রেফতার করা হবে না, তো এটার মধ্যে আবার শওকত ভাই কিছুটা বলছিলেন যে বা আমিও বলছিলাম যে আন্দোলন এক জিনিস, আবার পুরনো মামলা আরেক জিনিস, আবার ধরুন এই ধরনের বক্তব্য তো আমরা শুনি মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে রাজনৈতিক মামলায় গ্রেফতার, রাজনৈতিক কারণে সাজা, রাজনৈতিক মামলা ইত্যাদি, এক্ষেত্রে আবার পুলিশের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক মামলা বলে কিছু নেই, সিআরপিসি প্যানেল করে রাজনৈতিক মামলা, রাজনৈতিক গ্রেফতার বলে কিছু নেই, সুনির্দিষ্ট অপরাধের জন্যই আমরা গ্রেফতার করি, আলোচনাটা আপনি এই পরিসরটা নিয়েই করবেন। ধন্যবাদ আপনাকে, প্রথমেই বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানটিকে আমি স্বাগত জানাই, কিন্তু একই সঙ্গে আমার ধারণা এটি আগেই বাস্তবায়ন হয়ে গেছে, হয়তো প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছিল বা নির্দেশনা ছিল। আপনি যদি গত কয়েকদিনের জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তাটি দেখেন, দিনের পর দিন বিএনপি কিন্তু সমাবেশ করছে বিভিন্ন ইস্যুতে, এরপরে পল্টনে সমাবেশ করেছে কার্যালয়ের সামনে, সেখান থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। তার মানে কি? তার মানে এটা কি যে বাংলাদেশে খুব রাজনৈতিক সহিংসতার পরিবেশ তৈরি হয়ে গেছে? এটা ভাবার কোনো কারণ নেই। যে ধরনের রাজনীতি করে আমরা করি, যে প্রতিহিংসার রাজনীতি আমরা করে থাকি, সেখানে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করা এত সহজ কাজ না। এই দেশে 21 আগস্টের মতো গ্রেনেড হামলা হয়েছে, এই দেশে 75, আমরা যে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে একটু পরেই 15 আগস্ট, কী নৃশংসতম হত্যাকাণ্ড এটি, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নেই যে একটি রাজনৈতিক পরিবার
দেশের প্রধানমন্ত্রী, দেশের তার স্ত্রী পুত্র কন্যা, এটি একটি নজিরবিহীন ঘটনা। তো সেই ধরনের পরিস্থিতিকে সামনে রেখে যখন আপনি রাজনীতিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে যাবেন, এটা অত্যন্ত কঠিন একটা কাজ, ইটস নট সো ইজি। তারপরও আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানাই, এই কারণেই যে আমাদের এখানে রাজনৈতিক মাঠে বিরোধী দল থাকার মানে একেবারেই আমরা সহ্য করতে পারি না। তো উনি ওনার নির্দেশনাটা, আর যাই হোক, আমার কাছে একটি মনে করছেন উনি যে হয়তো জাতিসংঘের মানবাধিকার প্রধান আসছেন, হ্যাসেল আসছেন এখানে, কিন্তু তার আগে থেকে বিএনপি কিন্তু সভা সমাবেশ করছে, বেশ জোরালোভাবেই করছে। এবং এটি নিয়ে গতকালের যদি আপনি আসার আগে, হ্যাচেল আসার আগেই মির্জা ফখরুলের বক্তব্যটা দেখেন যে আন্তর্জাতিক চাপে আমাদেরকে এখন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে, এরকম একটি মন্তব্য কিন্তু গতকালেই করেছেন। বাংলাদেশে এখন হ্যাচেল আসে, দ্যাট ডাজন্ট, এটাকে নতুন পরিস্থিতি তৈরি করেছে তা না। কিন্তু তার মানেটা কি, সরকারের একটা ইয়ে হচ্ছে যে বিএনপি একটা সভা সমাবেশ করুক, হয়তো সরকারও চাচ্ছে, কেন চাচ্ছে সেটা নিয়ে 1000 রাজনৈতিক বিশ্লেষণ হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই যে বিএনপি সভা সমাবেশ করছে। ভোলার ঘটনা ঘটেছে, এটা এর মধ্যে আরও ফেনী সহ আরও কয়েক জায়গায় ঘটনা ঘটেছে, কিছু ঘটনা ঘটবে, এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। আমরা এর আগেও দেখেছি বিএনপি আমলে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু ইউনিয়নের দলীয় কার্যালয়ের বাইরে বেরোতেই দিত না, আবার আওয়ামী লীগ এখন তাই করে অনেক সময়, এখন করছে না, বা একটা প্রধানমন্ত্রী পর্যায় থেকে সিদ্ধান্ত বা একটা নির্দেশনা আসছে, এটা একটা ভালো। আমি মনে করি যে আমাদের এখানে রাজনৈতিক সহনশীলতার চর্চা হওয়া উচিত। দেশটির বয়স এখন 50 বছর অতিক্রান্ত হয়েছে, আজকে এই সাবকন্টিনেন্টের ঐতিহাসিক কিছু ঘটনা আছে। আজকে 14 আগস্ট ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল, আগামীকাল 15 আগস্ট ভারতবর্ষ ভাগ হয়ে ভারতের জন্ম হয়েছিল, ইন্ডিয়ার জন্ম হয়েছিল। সো এই এই সেই সময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম এবং আমাদেরকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। দুর্ভাগ্য যে আমরা এমন একটি সময়ে আপনি আলোচনাটি নিয়েছেন যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার প্রাক মুহূর্ত, এখন এই রাতেও কেউ কল্পনা করে নাই পরের দিন সকালে বঙ্গবন্ধুর মতো এরকম একটা আকাশ সমান ব্যক্তিত্বকে বুকেতে ঝাঁঝরা করে দেওয়া হবে গুলি দিয়ে। তো সেই সেই রাজনীতির ধারাবাহিকতা তো সব কিছু। আজকে আওয়ামী লীগ বিএনপি যাই বলে না কেন, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বা পলিটিক্যাল ফিলোসফিতে বা পলিটিক্যাল ধারাবাহিকতায় সেই রাজনীতি তো আপনি ধারাবাহিকভাবে ইয়ে নিচ্ছেন, ফলে সেখানে পারস্পরিক হিংসা থাকবে, পারস্পরিক বিদ্বেষ থাকবে, কিন্তু এর বাইরেও গিয়ে যদি কেউ কিছু বলে থাকেন সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা যেমন স্বাগত জানাই এই দেশে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, সবাই থাকবে এবং সবার রাজনীতি করার অধিকার থাকবে, কিন্তু এখানে আমাদের কতগুলো ঐতিহাসিক ক্ষত থাকে, যে ক্ষতগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিগুলো যদি তাদের জায়গাগুলো স্পষ্ট না করে, জায়গাগুলো যদি ক্লিয়ার না করে, তাহলে ক্ষতগুলো রেখে তো আপনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না, কোথাও না কোথাও গিয়ে আপনি মুখতুবড়ে পড়ে যাবেন। বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটি। যাই হোক, আমি তারপরও স্বাগত জানাই বিএনপি সভা সমাবেশ করছে, এটা যেমন একটা ভালো দিক, কারণ বিএনপি তো একটা লাগাতার একটা আন্দোলন করেছে 13-14 সালে, এটা আপনার নিশ্চয় মনে আছে। সেই আন্দোলনের চেহারাটি কিন্তু খুব একটা সুখকর ছিল না জাতির জন্য। এখনকার আন্দোলনটি অনেক ভালো, তারা প্রতিবাদ করছে, দ্রব্যমূল্য বেড়েছে, এটা সেই তেলের দাম বেড়েছে, মানুষের জীবন নাবিশ্বাস উঠে যাচ্ছে, ইটস ট্রু, এবং সেটা একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা প্রতিবাদ করবেই। আওয়ামী লীগ এটা করতে দিচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে স্বস্তির জায়গা। ইটস এ আমি মনে করি যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে একটা নতুন মাত্রা যোগ করুক, দেখা যাক এরপরে, কারণ এখনও 1.5 বছর ইলেকশনের বাকি, অনেকগুলো আনরিজলভ ইস্যু আছে যেগুলো নিয়ে হয়তো আরও অগ্রসর হবে এরা, কিন্তু সেটা যাতে কোনোভাবেই সহিংস না হয়। দেশের মানুষ এমনিতে নাবিশ্বাস ওঠার অবস্থা, এই যে মানে 14 টাকা একটা ডিম খেতে হবে, এটা তো কেউ কল্পনা করেনি আগে, কদিন আগেও 7 টাকা ডাবল হয়ে গেছে ডিমের দাম, একটা সামান্য ডিম যেটা একেবারেই সাধারণ মানুষ থেকে বড়লোক সবার পাতে থাকে, কিন্তু মানুষের জীবন তো সেই জায়গাটা একদম, আমি জানি না মানে মানে ওয়ার্ল্ড অ্যাটমসফিয়ার, অনেকেই বলে যে ইউক্রেন যুদ্ধ, তারপরে এই সেই, হ্যাঁ, করোনা পরিস্থিতি, তখনও তো ডিমের দাম এরকম হয়নি, এখন একটা একটা ডিম, সামান্য ডিম, সেটাও যদি মানুষ খেতে না পারে কী দাঁড়াবে জানি না, এর সঙ্গে তেলের দামের কী সম্পর্ক এটা আমি ঠিক মাথায় হতে পারে। দাদা অনেক ধন্যবাদ। শওকত ভাই, এখানে একটা বিষয়, আমাদের মাননীয় মন্ত্রী তো বলছেন যে আশ্বস্ত হতে পারেন আপনারা, এরকম কথা মন্ত্রী বলছেন, আরেকটা বিষয় আমি যেটি বলতে চাই, ধরুন একটি দলের সভাপতি যিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, তো তিনি যখন এরকম একটি মন্তব্য করেন, সেটি তো নিশ্চয়ই কোনো না কোনো তাৎপর্য বহন করে,
তো এই জায়গাটাতে আপনারা আশ্বস্ত হওয়ার মতো কোনো কারণ কি একেবারেই দেখেন না? দেখুন, আমি সন্দিগ্ধ বা সংশয়গ্রস্ত কথাটা বলেছি, আমার মন্ত্রী মহোদয় এই কথাটির উপর একটু জোর দিয়েছেন। উনি ওনাকে অনেক আগে থেকে চিনি, যখন একজন আমলা হিসাবে তিনি কাজ করেছেন এবং অত্যন্ত বিনয়ী মানুষ। কিন্তু আজকে ওনার মুখে প্রথমবার শুনলাম যে আমি বিনয়ের সঙ্গে বলছি, এই কথাটার উপরে একটু গুরুত্ব আছে যে এত সরকার এত বিনয়ী হয়ে গেল হঠাৎ কেন, এইটাতে আমার একটা সন্দেহ আছে। তারপরে প্রধানমন্ত্রী এই কথা বলার মাধ্যমে এটা কেউ ভাবতে পারে যে এতদিন তাহলে আপনি নির্দেশ দিতেন গ্রেপ্তারের, আজকে এখন বলছেন যে আর গ্রেপ্তার করো না, এরকম মনে হতে পারে। তো আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আপনি যদি মন্ত্রীদের বক্তব্য মিলিয়ে দিলেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথাবার্তায় বলছে বিরোধী দলকে মানে কোনোভাবেই গিয়ে করা হবে না, যদি এক চলে এদিক সেদিক করে, তথ্যমন্ত্রীও বলছেন, তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্যটা চূড়ান্ত বক্তব্য, কিন্তু তারা এই কথাগুলো কেন বলছেন? এ তো প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বলছেন বা নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য বলছেন, এটা আমরা ঠিক জানি না। কিন্তু আবার একই সঙ্গে বলা হচ্ছে বিএনপি থেকে এরকম, বিএনপি থেকেও তো মানে আপনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে যেরকম উদ্ধৃত করছেন, এ ধরনের বক্তব্য তো বিএনপি থেকেও আসে, পাল্টা বক্তব্য ওনারা দেওয়ার পরে তারপরে বিএনপি বলেছে যে না, আমরাও পুলিশ ছাড়া আন্দোলন করলে আমরাও দেখিয়ে দেবে, এই কথাগুলি বলছে। আমার কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যখন কোনো মন্ত্রী একটা কথা বলেন, রাজনৈতিকভাবে এটার একটা জবাব দেওয়া হয়, তারা জবাবে বলছেন। সেকেন্ডলি আবার বলছেন যে আওয়ামী লীগ মাঠে থাকবে, তাহলে মাঠে থাকার ইয়েটা কি, ব্যাকরণটা কী হবে? মনে করেন প্রেস ক্লাবের সামনে বিএনপি সমাবেশ আছে, প্রেস ক্লাবের সামনে যদি আওয়ামী লীগের সমাবেশ ডাকে, তাহলে এই মাঠে থাকা মানে একটা সংঘর্ষের একটা আশঙ্কা থেকে। এখন পর্যন্ত কি ডেকেছে আপনাদের কর্মী? না, ডাকেনি। আমার কথা হচ্ছে যে মন্ত্রীরা বলছেন যে আওয়ামী লীগ মাঠে থাকবে, আওয়ামী লীগ দল তার দলের অনেক ওয়ার্ড পর্যায়ে বা ইউনিট পর্যায়ে সম্মেলন করেছে, নতুন কমিটি হয়েছে এবং মাঠ পর্যায়ে থাকার একটা বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন মাঠে থাকার জন্য। তো এই বিষয়গুলোকে দেখলে আমরা মনে, আমি এই কারণে আমি বলছি যে লেট আস সি, যে সরকারের প্রধান যখন একটা কমিটমেন্ট করেছেন বা নির্দেশ দিয়েছেন, সেই কমিটমেন্টটা কীভাবে বাস্তবায়িত হয় এটা দেখার বিষয় আছে, সেই কারণেই বলছি। এমন মনে করেন কোর্ট অনেক সময় হাজিরা না দিলে জামিন বাতিল করে দিল, ওয়ারেন্ট ইস্যু করে দিল, তখন সরকার বলবে আমাদের তো এটা দায়িত্ব না, কারণ উনি কোর্টের এটা কাজ করেছে, এরকম বলতে পারে। তো বিভিন্ন ধরনের প্রেক্ষাপট আছে। তো আমরা, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক নেতা গ্রেপ্তার হলেই বলা হয় রাজনৈতিক মামলা, বলা পুলিশ বলে যে না, এটা সিআরপিসি অনুযায়ী মামলা হয়েছে, সিআরপিসি পেনাল কোডে রাজনৈতিক, পেনাল কোডে তো যখন ওই ব্রিটিশ আমলে, ভারত পাকিস্তান আমলে তো আমরা রাজবন্দি শব্দটা শুনতাম কেন, রাজবন্দি এই কারণে রাজনৈতিক বৃত্তে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি রাজবন্দি হন। সেই মামলা কি দুর্নীতির মামলা হোক বা খুনের মামলা হোক বা আগরতলা ষড়যন্ত্রের মামলা হোক, কিন্তু তিনি রাজবন্দি। তো এখন সেই সিআরপিসিতেই তো পুলিশ অ্যারেস্ট করছে যে সরকারের সমালোচনা করলে বা ছবি ভেঙে ফেললে মামলা হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এখন আর রাজনীতিবিদ রাজবন্দি বলে না, বলে সন্ত্রাসী। তো বিষয়টা হচ্ছে যে আমরা রাজনীতিতে যদি এমন একটা পরিবেশ নিশ্চিত করতে চাই যে আমরা সামনে ভালো ইলেকশন করতে চাই, আমরা বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে চাই, ওই যেটা শ্যামল দত্ত বললেন যে একদিনে তো আর এই এত ইয়ে তৈরি শেষ হবে না, কিন্তু এটা পর্যায়ক্রমিকের জন্য সরকারকে এটা বলতে হবে। এবং আন্তর্জাতিক চাপ তো আছেই, কারণ মানবাধিকার লঙ্ঘনের জন্য একটা বাহিনীর প্রতি নিষেধাজ্ঞা, তার কয়েকজন পুলিশ এবং সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা হয়েছে, এটা তো একটা বাংলাদেশের জন্য বড় ঘটনা। তো এইসব মিলিয়ে সরকার একটা চাপে আছে, এই চাপে থাকার কারণে সরকার বলতে পারে। এখন সরকার যদি এই চাপটা থেকে একটা বাস্তবিক অর্থে আন্তরিকভাবে বলে থাকে যে না ঠিক আছে, আন্দোলন করলে অসুবিধা নেই, আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েন, আমরাও আন্দোলন দেখতে চাই, আন্দোলন করে মানুষ তার ক্ষোভটা যে প্রকাশ করে দিক, হতে পারে, এটা ভালো ভালো সাইড, কিন্তু দ্যাট শুড কন্টিনিউ। এখন আমাদের দলের চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার কাছে আমি আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে আরেকটু বুঝতে চাই আমি আপনার কাছ থেকে, যেটাকে আপনি আন্তর্জাতিক চাপ বলছেন এবং এই যে র‍্যাবের স্যাংশন ট্যাংশন ইত্যাদি যেগুলো বলছেন, তো এই জিনিসগুলো তো আর একেবারেই দু এক সপ্তাহের মধ্যে আসেনি, কয়েক মাস আগেই এসেছে। তো তখনও আপনাদের কর্মসূচিতে শ্যামলদাও বলছিলেন যে ঢাকার বাইরেও যে ফেনি টেনি ইত্যাদি কোথাও কোথাও বাধার সম্মুখীন আপনারা হয়েছিলেন, তাহলে আন্তর্জাতিক চাপটা তো তাহলে তখন থেকেই সরকার ফিল করার কথা, এখন কেন ফিল করছে বলে আপনারা মনে করছেন? সরকারের আন্তর্জাতিক চাপটা তো শেষ হয়ে যায়নি। আচ্ছা, মনে করেন জাতিসংঘের কাছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো একটা আবেদন করেছে বাংলাদেশকে
একটা ব্যবস্থা নেওয়ার জন্য। তারা এসছে, তারা দেখছে, মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ এবং জাতিসংঘের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তো এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শেষ হয়ে যায়নি, স্যাংশন এসছে, স্যাংশন শুরু হওয়ার সাথে সাথে তো আর আন্দোলন হয়নি। এখন আন্দোলনের একটা বড় প্রেক্ষাপট তৈরি হয়েছে যে বাংলাদেশে এই দুর্নীতির কারণে যে আজকে রিজার্ভের ক্রাইসিস দেখা দিয়েছে, বিদ্যুতের অপরিকল্পিত উন্নয়নের জন্য এই টাকা বেরিয়ে গেছে দলীয় ইয়েদের জন্য, মানে কয়েকটা পরিবারের হাতে এমন টাকা আছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় যে বিদেশি মুদ্রার মজুদ আছে তার চাইতে বেশি টাকা কয়েকটি পরিবারের হাতে চোরাই টাকা বিদেশে পাচার হয়ে গেছে, যেখানে বিদেশি সংস্থা বলছে বছরে 2 লক্ষ কোটি টাকা পাচার হয়, তার মানে 20 বিলিয়ন ডলার মতো পাচার হয়। তো সেই জায়গায় বাংলাদেশ যে এত এই জায়গায় এসে পড়েছে সেটা তো সরকারের জন্য একটা নাজুক অবস্থা, এটা তো অস্বীকার করার উপায় নেই। বিদ্যুৎ সংকটের নাজুক অবস্থা, তারপরে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তো সেইখানে বিরোধী দল আপনি বলছেন যে তখন কেন করেনি, বিরোধী দল তো সরকারের দুর্বলতা ব্যর্থতাকে পুঁজি করেই তো আগাবে না, তখন বিরোধী দল কেন করেনি? তা মানে আমি যে তখন তো সরকারি দল আপনাদেরকে এরকম কি বলে যে এখন যেটাকে আপনারা বলছেন যে চাপের কারণে হয়তো এরকম কথা বলছে, তো তখন তো সরকার এটা বলে, সরকার তখন বুঝতে পারে নাই, সরকার বলেছে এটা তো আমরা আমেরিকায় লোক পাঠিয়েছি, আমরা মীমাংসা করে ফেলবো, শেষ করে ফেলবো, এটা থাকবে না, ওরাও বলেছে যে না এটা তো থাকবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এটা থেকে যাচ্ছে এবং দিনকে দিন চাপ কঠিন হচ্ছে। বুঝতে পারছি মাননীয় মন্ত্রী, এখানে শওকত ভাইয়ের কথার উত্তর তো নিশ্চয় আপনি দেবেন, তার পাশাপাশি আমাদের দাদা কিছু প্রসঙ্গ এনেছেন, দ্রব্যমূল্যের দাম ইত্যাদি নানান বিষয় আসেনি, তো এইসব জায়গা থেকে আপনারা বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তো অনেক আশ্বাসের কথা শোনাচ্ছেন, কিন্তু তারপরে আরেকটু সুনির্দিষ্ট করে কি বলবেন যে আসলেই স্বস্তির সময়টা কত দূরে? ধন্যবাদ। আই উইশ যদি পারতাম নিশ্চিতভাবে বলা, আমি পারব না, তবে আমি আমার অভিজ্ঞতা কিছু পর্যবেক্ষণ কিছু খোঁজ খবর ইউটিউব বা গুগল ফুগল করা পড়া টোড়া ইত্যাদির মাধ্যমে বা এখানে এই গরম সিটে 8 বছর কাজ করে আমার একটা গাট ফিলিং ধারণা সৃষ্টি হয়েছে যে বোধ হয় আমরা কর্নারটা ঘুরতে পেরেছি। কেন বললাম, 2-3টা চিহ্ন আছে, একটা খুব ইম্পর্টেন্ট চিহ্ন হলো রেমিটেন্স। অবাক করা কাণ্ড, প্রথমে ইনারা স্বীকারই করেনি, বলছিলেন যে ঈদের জন্য কিছু বেড়েছিল, পরে হবে না, দেখা গেল ঈদের পরে 2 মাস বাড়ছে এবং এই মাসের প্রথম সপ্তাহে ইতিহাসের রেকর্ড ভেঙে করে আরও রিমিটেন্স বেশি এসছে। এটা চমৎকার একটা তথ্য আমাদের জন্য। আরেকটা যেটা আমরা আমাদের এক্সপোর্টস ফিগার যা পাচ্ছি প্রতিনিয়ত প্লাস 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 বাড়ছে একটা না, এমনকি NBR প্রচণ্ড চাপে থাকে, আমাদের সরকার থাকে উচ্চ ইয়ে দেয়, টার্গেট দেয়, তারা বেচারারা কষ্ট করে আনে, তারাও এই বছর গত কয়েক বছরের তুলনায় ভালো করেছে। তো 3টা দিক, চতুর্থ দিক যেটা আমি ভালো দেখছি, কৃষিতে যে এখন আমরা সামনে যে ফসলটা আমাদের সামনে আছে, রোপা আমন ওয়ান অফ দ্য 2 মেজর ফসল, বরোয়ার আমন, এইটাও কিন্তু এখন মাঠের অবস্থা মোটামুটি ভালো, এবং ইউক্রেন আর রাশিয়া শস্য উৎপাদনে এক্সপোর্টে টপ পজিশনে, ইউক্রেন থেকে জাহাজের পর জাহাজ আসা শুরু হয়েছে, FAO বিশ্ব যেটা খাদ্য সংস্থা তারা বলছে যে আরও কমবে, এমনকি তেলের দাম যেভাবে লক্ষ লক্ষ বাড়ছিল সেইটাও কিছু নেমে এসেছে। যদি এইটা নিয়ে আমাকে প্রশ্নের সম্মুখীন হয়েছে, তাহলে কেন আপনারা তেলের দাম বাড়ালেন? এইগুলো আগের LC-তে যখন 140 উঠেছিলো ওই সময়কার তেল যেগুলো আসছিলো ওইগুলো আমরা এখন রিসিভ করছি, এখন যে দাম পড়েছে, এখন কি LC খুললে এটা পেতে আর 3 মাস লাগবে, টেকনিক্যাল ব্যাপার, আমি তো পণ্ডিত নেই, বিস্তারিত যাবো না। তো এই সকল ধারণার থেকে আমার মনে হয় এবং আমাদের জনগণ কোঅপারেট করছে, আমরা বিদ্যুতের যে সমন্বয়ের যে রুটিন করেছি, আমি গ্রামেও যাই, গতকালকেও আমার গ্রামে ছিলাম, গ্রামের মানুষ তুলনামূলকভাবে বেশি সময় লোডশেডিং সাফার করেন, বাট দে ভেরি পেশেন্ট, অত্যন্ত সহনশীল এবং তারা সফর করতে রাজি আছেন। তার মানে হ্যাঁ, আওয়ামী লীগ আমাদেরকে ঘরে বিদ্যুৎ দিয়েছে, জীবনে আমরা পাইনি, এখন যদি 1-2 ঘন্টা দিনে কষ্ট করি আবার আসবে বলছে, আমরা সইতে রাজি আছি, এমন কোনো ব্যাপার নয়। তো আমি যেটা বলছিলাম যে পরিবেশ উন্নতির জন্য উচ্চ পজিশনে যারা আছেন সমাজে রাজনীতিতে, তাদের কিছু বক্তব্য কথাবার্তা এগুলো ইয়ে হয়, আমাদের দলের যিনি প্রধান এবং সরকার প্রধানও বটে, এখন পরপর 2টি চা খাওয়ার একটা আমন্ত্রণ, আর গতকালকে সরাসরি এই ব্যাপারে কোনো ইয়ে নাই। তো এটা তো অপরকে সার্বিক পরিবেশ এখন উন্নতি হওয়ার কথা, যদিও জনাব শওকত বাবু সার্টিন ফিল করছেন না, একটা কথা উভয়ই বলেছেন, সহিষ্ণুতা তৈরি করতে হবে, সেটা তাদের মতে নাই। হ্যাঁ,
যে লেভেলে সহিষ্ণুতা থাকা উচিত সেটা নাই। এটা যদি চর্চা শব্দটা তিনি ব্যবহার করেছেন, চর্চা এবং সময় দুটি আমাদেরকে দিতে হবে। তো আমি মনে করি একজন নাগরিক হিসাবে আমি আমার দলের মুখপত্র মোটেও নেই, দলের আরও তারা বলবেন, একটা একাডেমিক ডিসকাশন আমরা করছি। আমি মনে করি যে এখানে আমাদের সকলের সকল নাগরিকের বেরিয়ে এসে আমাদের নাগরিকরা যা চায়, সাধারণ মানুষ কী চায়, স্থিতিশীল পরিবেশ চায়, উন্নয়ন চায়, সামনে যেতে চায়, এটা আমার বদ্ধমূল ধারণা। সরাসরি মাঠে অ্যাপ্লাইড পলিটিক্স রাজনীতি করে আমি দেখেছি। আমরা শহরে অনেক সুন্দর সুন্দর সূক্ষ্ম বিষয় নিয়ে সেমিনার করি, কথা বলি, কিন্তু গ্রামে যখন যাই, উঠান বৈঠক করি, কী চায়, কার্ড চায়, খাবার চায়, কাজ চায়, স্কুল চায়, বিদ্যুৎ চায়, তারা কখনো কী বলে সুশাসন বা ধরুন মানবিক ব্যাপারটা আলোচনা করতে গেলে চমৎকার বিষয়। আমার আমার ভোটাররা, খুব গ্রামীণ ভোটার যারা, এটা তাদের ধারণা হয়নি, ধারণা নাই। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনার কাছে আপনার ভোটাররা যে জিনিসগুলো চায়, কার্ড চায়, চাল চায়, বিদ্যুৎ চায়, খাবার চায়, এগুলো নিশ্চিত করার জন্য সেই বিষয়গুলো, অর্থাৎ সেই সুশাসন, সেই মানবাধিকার, সেই ইত্যাদি, সেগুলো প্রয়োজন, স্থিতিশীলতা আগে দরকার মানবীয়। ইয়েস, আমি তো দেখি সুশাসন, তো সুশাসনের একটা ফল, ইউ হ্যাভ টু ওয়াক আপ টু দ্যাট ফল। এই জন্য প্রথমেই হলো পরিবেশ সৃষ্টি করা, এবং সুশাসনের প্রাথমিক রিকোয়ারমেন্ট হলো স্থিতিশীলতা। এবং এইটা অ্যাপ্লাইড ইকোনমিক্সে দেখা গেছে, যে সকল রাষ্ট্র স্থিতিশীল পরিবেশে ছিল ওভার দ্য লাস্ট সাম ইয়ার্স, তারাই ভালো অর্জন করতে পেরেছে। সব রাষ্ট্র নয়, যারা উপনিবেশবাদী রাষ্ট্র লুণ্ঠন করে নিয়ে গেছে, তাদের তো প্রশ্ন আলাদা, তাদের কিছু লাগে না। কিন্তু যারা স্ট্রাগল করে বড়লোক হয়েছে, কোরিয়া, তাইওয়ান, জাপান, তাদের জন্য স্থিতিশীল পরিবেশ, মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ 25 বছর স্থিতিশীল পরিবেশ, সিঙ্গাপুর লি কোয়ান ইউ 50 বছর, মানে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, আগে উন্নয়ন না, একই সঙ্গে চলবে। তবে পরিবেশ দরকার, ঘুমাবার জন্য বিছানা দরকার, এইটাই আর কি। জি, অনেক ধন্যবাদ শ্যামলদা। মাননীয় মন্ত্রী বলছেন যে সার্বিক পরিবেশ উন্নত হওয়ার পথে, এই উন্নত হওয়ার পথের থেকে আমি একটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, যেটা আপনি বলছিলেন যে রাজনৈতিক কিছু ক্ষত আমাদের রয়ে গেছে, বড় বড় ক্ষত, সেইগুলো অমীমাংসিত রেখে আপনি কথাটি এভাবে বলেছিলেন। তো সেই ক্ষত মীমাংসিত হওয়ার মতন পথ কি তৈরি হয়েছে? না, হয়নি, একেবারেই সজাগতা। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি এখন পর্যন্ত। যদিও সেখানে দুই একটা ইঙ্গিত পেয়ে আমরা খুশি হই, প্রধানমন্ত্রী চায়ের আমন্ত্রণ জানান, প্রধানমন্ত্রী বলেন যে কাউকে গ্রেফতার করা হবে না, এই সামান্য জিনিস, এটা তো এমনিই হওয়ার কথা, কিন্তু এটাও আমাদের একটা সেলিব্রেশনের বিষয় হয়ে যায় বাংলাদেশে। এর চাইতে কিন্তু মর্মান্তিক বিষয় কিন্তু আর নেই। প্রধানমন্ত্রী বিরোধী দলকে চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন, এটাই তো গণতন্ত্র। বঙ্গবন্ধু তো এরকমই একটি বাংলাদেশ চেয়েছিলেন, বঙ্গবন্ধুর সাথে চা খেতে যেতেন না? বঙ্গবন্ধু যখন বিরোধী দলের নেতা, তার সঙ্গে যাদের প্রচণ্ড রাজনৈতিক বিরোধ, তারা যখন জেলে ছিলেন, তাদেরকে খাবার পাঠাতেন না, তাদের পরিবারকে টাকা পাঠাতেন না? পাঠাতেন তো, দ্যাটস এ পলিটিক্যাল কালচার ইন বাংলাদেশ। বাট আমরা যখন এটা দেখি না, যখন প্রতিহিংসা রাজনীতি, তখন আমরা এইটুকুতে প্রচণ্ড উৎফুল্ল বোধ করি। এই উৎফুল্ল বোধ করার মধ্যে কিন্তু আমি খুব একটা তৃপ্তি পাই না। আমাদের দেশটার বয়স তো 50 বছর হয়েছে। ওই যে মাননভাই বলছিলেন যে দেশের মানুষ কী চায়, অবশ্যই দেশের মানুষ উন্নয়ন চায়, গণতন্ত্র চায়, একই সঙ্গে ওই স্কুল চায়, কলেজ চায়, চাকরি চায়, সবই চায়। কিন্তু একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ আমরা কি গড়তে পারছি? এখানে দুজন দুই রাজনীতির রিপ্রেজেন্ট করেন, বুকে হাত দিয়ে বলুক তারা করতে পেরেছেন এটা? এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আগামীকাল বঙ্গবন্ধুর লাশটা সিঁড়ির মধ্যে পড়েছিল, রক্তাক্ত একটি ইতিহাসের অংশ। কেউ কি অস্বীকার করতে পারবে তার স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পেরেছি? তো পারি নাই। এখন এই জায়গাতে আপনি বলেন যে এইটুকুতে খুশি হওয়ার, হ্যাঁ খুশি হতে পারেন, কিন্তু আমার তো এক্সপেকটেশন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আরও বেশি। ক্ষতের কথা বলছেন, এই ক্ষতর জন্য কার কি দায় সেটা কি আমরা এখনও নিরূপণ করেছি, বা আমরা কি আদৌ স্বীকার করি ক্ষত আছে? এটাই তো স্বীকার করি না। অনেকেই তো বলে যে এই ক্ষতটা অনিবার্য ছিল, দিস ইজ দ্য রিয়ালিটি। তো এগুলো অমীমাংসিত রেখে আপনি কতদূর অগ্রসর হতে পারবেন, বা আপনি যদি ঈষৎ হাসি শুনে উৎফুল্ল হন, হতে পারেন, তাতে কি যায় হবে? কিন্তু দেশের মানুষের প্রত্যাশা আর অনেক বেশি এই দেশে। যেমন উনি চান যে বেগম জিয়া মুক্তি পান,
আর ওনারা চান যে বেগম জিয়া দণ্ডিত হয়েছেন জেলে থাকবে, এরকম একটি পরিস্থিতিতে আপনি ক্ষত মীমাংসা করবেন কী করে? ক্ষতটা অনেক গভীরে এবং অনেক 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 এটার এটার সাইড এফেক্ট আরও অনেক বেশি। এখানে শ্যামলদা আরেকটা প্রশ্ন আছে, ক্ষত তো আপনি মীমাংসা তো পরের কথা, আগের কথা হচ্ছে ক্ষতগুলো কি আমরা স্বীকার করি? ক্ষত স্বীকার অস্বীকারের মধ্যে কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য। আমি একটা আপনার উদাহরণ দিই, 21 আগস্টের গ্রেনেড হামলা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটি ঘটনা, 75-75-এর কথা বাদে দিলাম, তখন বিএনপি ফর্মই হয়নি। 21 আগস্টের গ্রেনেড হামলার সময় তো বিএনপি পাওয়ারে, একটি জনসভায় বিরোধী দলের নেত্রী উপস্থিত, সেখানে গ্রেনেড হামলা হলো এবং সেই গ্রেনেড হামলায় অনেক নেতাকর্মী মারা গেছে, আইভি রহমানের মতো নেতাকর্মী, দলীয় নেতাকর্মী মারা গেছে, সেখানে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনা ছিলেন। এটি আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক টার্নিংয়ের একটা বড় পয়েন্ট 21 আগস্ট। এটা যদি পলিটিক্যাল পার্টিগুলো রিকনসাইল না করে, আমার তো মনে হয় না, আপনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন বিরোধী দলকে মিটিং করতে দেন, আর ওনারা বললেন আমরা চা খেতে যাব না, যদি এটা হয় কোনো কিছুরই মীমাংসা হবে না, এরকম জায়গাগুলো আনরিজলভ রেখে হয়তো আমি হয়তো খুব হার্ড রিয়ালিটির কথা বলছি, ইস হার্ড রিয়ালিটি হলেও এটা হচ্ছে বাস্তবতা, এটাকে এই জায়গায় কোনো না কোনো একটা মীমাংসার জায়গায় যদি আওয়ামী লীগ বিএনপি না পৌঁছে, দিস টু ইজ দ্য মেজর পলিটিক্যাল ফোর্স অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক সদরা এটি, আর যাই বলেন বাকিগুলো হচ্ছে ওই যে প্রধান নদীর শাখা উপশাখা, প্রধান স্রোত তারা কিন্তু এই দুটি, আওয়ামী লীগ এবং বিএনপি। সেই জায়গায় যদি একটা রিকনসাইল জায়গায় না পৌঁছতে পারি, আপনি কিছুতেই বাংলাদেশটাকে অগ্রসর করতে পারবেন না, কোথাও না কোথাও গিয়ে আপনি আটকে যাবেন। হ্যাঁ, দেশের অনেক উন্নয়ন হচ্ছে, এটা ইজ ট্রু, আওয়ামী লীগ একটা না 14 বছর ক্ষমতায়, কিন্তু এখনও যদি এই প্রশ্নগুলো আমাদেরকে নিয়ে সামনে রেখে টেবিলে রেখে কাজ করতে হয়, এর চাইতে দুঃখজনক তো কিছু হয় না। এখন বিএনপির জনসভার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যে আজ ওদেরকে কাউকে গ্রেফতার করবেন না, ওটা সমাবেশ করুক, করতে চাইছে করুক, এটা কি খুব বড় কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে খুব বড় কোনো চেঞ্জিং সিনারিও? আই ডোন্ট থিংক সো। এটা তবে এখন পৃথিবীটা পাল্টে যাচ্ছে, আপনি ডোনাল্ড ট্রাম্পের বাসায় FBI রেড করছে, সো এটি গ্লোবাল পলিটিক্যাল সিনারিও একটা ডিফারেন্ট জায়গায় আসছে, যেখানে রাজনীতির যে সংজ্ঞাটা কীভাবে নির্ধারিত হবে এটা বলা খুবই কঠিন। এখন আপনি যখন গ্লোবাল সিনারিও দেখেন, বাংলাদেশ সাবকন্টিনেন্টের পলিটিক্স দেখেন, আর বললাম তো এই সাবকন্টিনেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কিন্তু আজকে কালকে এবং আগামীকাল, জি 14 আগস্ট 15 আগস্ট, এই সব কিছু, ইভেন 16 আগস্টের একটা ঘটনাও আছে আরও আরও আগে, যেটাকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। সো দিজ আর থিংস, এখন এগুলো রেখেই আমাদের অগ্রসর হতে হবে। শওকত ভাই, এই যে শ্যামলদাটি কথা বলছিলেন যে 21 আগস্ট হচ্ছে রাজনীতির একটা টার্নিং পয়েন্ট, এটি ধরেন একরকম, আবার যদি প্রশ্নটি এরকম করে করি, ধরুন 91 নির্বাচনের পর থেকে যদি শুরু করি, আপনার 2008-এর নির্বাচন পর্যন্ত একরকম ছিল পরিস্থিতিটা, আর এরপরে 14-18 এই দুটি নির্বাচনকে ঘিরে বা এই দুটি নির্বাচন কেন্দ্রিক রাজনীতি আগে পরের পরিস্থিতিটা অন্যরকম তো আমরা দেখি, তো এই জায়গাটাতে এই 21 আগস্টের দায় কি বিএনপি স্বীকার করে সরকারি দলের সঙ্গে, দূরত্বটা এই জায়গাতেই বেড়েছে ক্রমবর্ধমান হারে 8-এর পর থেকে? না, দূরত্বটা বেড়েছে আমি মনে করি যে বাংলাদেশে একটা বড় সুযোগ ছিল 2008-এর নির্বাচনের পর, যেটা বেগম খালেদা জিয়া চেয়েছিলেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে এই ছদ্মবেশী সামরিক শাসন মঈনুদ্দিন ফখরুদ্দিন মাসুদ্দিনের চলে যাক, এবং তিনি নির্বাচনে সেটা একটা সূক্ষ্ম কারচুপি নির্বাচন হয়েছিল, আন্তর্জাতিক চক্রান্ত ছিল, যাই হোক তারপরে তিনি মেনে নিয়ে সংসদে বিরোধী দলের নেত্রী হয়েছিল, এবং তিনি আপনার তার বক্তৃতাটা আপনি যদি শোনেন, আমি সেদিন ছিলাম, তিনি সেদিন বলেছেন যে আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত, আমরা সরকারের যেসব নির্বাচনী অঙ্গীকার আছে সেগুলো যেন সরকার বাস্তবায়ন করতে পারে তাতেও আমরা সহযোগিতা করতে চাই, এবং প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন যে আমরা বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেবো, সংখ্যার ভিত্তিতে গুনবো না, এগুলি বলবো, কিন্তু বাস্তবে সেটা হয়নি। আওয়ামী লীগ তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন করেছে তার মতো করে এবং বিরোধী দলকে এক প্রকার সংসদ থেকে বের করে দিয়েছে, সেদিন যে আন্ডারস্ট্যান্ডিং সুযোগটা ছিল এই সুযোগটা কিন্তু কাজে লাগানো যায়নি। এই যে 21 আগস্ট ঘটনাগুলো যেগুলো 15 আগস্ট বলেন সবই বলেন, এগুলো কিন্তু একটি আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটা জায়গায় এটা আসা সম্ভব,
কারণ আপনি বেগম খালেদা জিয়া আপনার টুঙ্গিপাড়ায় গেছেন, ওনারা গেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, এগুলোর মধ্য দিয়ে তো প্রমাণ হয় যে বেগম খালেদা জিয়া একটা সহনশীল এবং রাজনীতির পক্ষে। কিন্তু সেগুলো তো শওকত ভাই সেগুলো ছিল 2004 সালের, কিন্তু আপনি 2004-এর পরে যে নির্বাচনটি হলো 2008, সেই নির্বাচনে 2009-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তো এসেই আপনার তখন বিরোধী দলের নেতা হলেন বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ইত্যাদি দিলেন, কিন্তু এই চার বছরের ক্ষতের মীমাংসাটা তো তখন হয়নি, তাহলে কিভাবে আস্থা সরকার নেবে? একটা শ্যামল তো বলেছেন যে দুইটি বড় পলিটিক্যাল ফোর্সের মধ্যে আপনার মতৈক্য নেই, কিন্তু বাংলাদেশে সেই ফোর্স এখনো সক্রিয় যারা মনে করে যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখতে হবে, এটা আপনারা বারবার প্রমাণ পেয়েছেন, কিন্তু আপনারা এটা বলেন না যে শেখ হাসিনা যেন শেখ হাসিনার অবস্থানে থাকে, বেগম খালেদা যেন ব্যবস্থা, এবং তারা উভয় পার্টিকেই কিন্তু কন্ট্রোল করে এবং এই বিভেদের মধ্য দিয়েই তারা কিন্তু তাদের স্বার্থ সিদ্ধি করে যাচ্ছে। এটা 1/11 সময় কি হয়েছে, 1/11 সময় তারা শেখ হাসিনাকে বুঝিয়েছে যে আপনি নির্বাচনে যাবেন না, আর খালেদা জিয়াকে বলেছেন যে আপনি যেভাবেই হোক আপনি নির্বাচন করেন, এর মধ্য দিয়েই কিন্তু এই ছদ্মবেশী সামরিক শাসনের হস্তক্ষেপের বোঝায় কি বোঝায়, মানে যা বোঝায় তাই কি বোঝায় আওয়ামী লীগ? আরে শেখ হাসিনা তো নির্বাচনের মনোনয়নপত্র আওয়ামী লীগ সাবমিট করে ফেলেছিল, যেটা 22 জানুয়ারি 2007 নির্বাচনে হওয়ার কথা ছিল, হঠাৎ করে পিছিয়ে আসলেন কেন? কারণ সেই পক্ষটা বুঝিয়েছে যে আপনারা কোনোভাবে নির্বাচনে যাবেন না, আর খালেদা জিয়াকে বুঝিয়েছে যে আপনারা যেভাবে হোক একতরফা নির্বাচন করুন। এই যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু বাংলাদেশে সক্রিয় আছে। সো এইটা আপনি যদি পলিটিক্যালি এটা আপনি যদি মিউচুয়ালি আপনার ইয়ে করতে চান, এটা একটা টেলিফোন কল না বা আমি কেউ অসুস্থ গিয়ে দেখতে গেলাম, এগুলোতে না, এটা একটা ধারাবাহিক সংলাপের মধ্য দিয়েই এই পারস্পরিক আস্থা অর্জন করেই কিন্তু এটা করা যাবে। কিন্তু আপনি, আপনাকে বলা হলো যে আপনি তার উপর নির্যাতন করুন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠান, দুর্নীতির মামলায় পাঠান, এই মামলায় পাঠান, আবার খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হলে আবার শেখ হাসিনার দুর্নীতির মামলা সেগুলো চলবে, দিস ইজ হ্যাপেনিং। এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী আপনি যদি কিছু বলেন। শওকত ভাই, এই যে এক ধরনের একটা ব্যাখ্যা দিচ্ছেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে দূরত্বটা থাকুক, সেটা কোনো একটা গোষ্ঠী বা কেউ না কেউ চায়। আমি রিয়েলি ইমপ্রেসড শওকত অনেক গভীরের সংবাদ রাখেন, আমি স্বীকার করব আমি গভীরের সংবাদ আমার কাছে নেই, এবং আমি অনেস্টলি বলছি আমি আগ্রহও নেই, আমি মনে করি এগুলা সময় নষ্ট করবে, এগুলা পণ্ডিতেরা ঘোষণা করতে পারে, অথবা এই ধরনের রাজনীতির যারা বেনিফিশিয়ারি এই ধরনের কুটিল রাজনীতির, তারা এটা নিয়ে, শওকত মাহমুদের দল তারা এটার বেনিফিশিয়ারি, এটা অস্বীকার করতে পারবেন না। তিনি যখন বললেন যে এক জায়গায় তিনি প্রায় চলে এসেছিলেন কাছাকাছিটা বলার জন্য, এই ধরনের শক্তি যেগুলো নেতিবাচক শক্তি তার কথায় তাদের আমাদের উভয়ের জন্য ক্ষতির কারণ, এটা তিনি বলেছেন, এইটা যদি তাদের বুঝে তাদের দায়িত্ব ছিল এইটাকে সরিয়ে দেওয়ার জন্য সকল ধরনের সহযোগিতা এবং করা, কিন্তু তা না করে কী করা হলো যে সকল কাণ্ড, আমি বলতে চাচ্ছি দুঃখ লাগে, আপনি জাস্ট ইউটিউবে ঢুকেন, লন্ডনের কিছু কথাবার্তা শুনেন, আপনি বাদ দেন আওয়ামী লীগ, বাদ দেন বিএনপি, সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে কথাগুলো শুনবেন, শুনলে আপনার গা রি করবে। এই শওকত মাহমুদের যে সুন্দর কথা এখানে, তার 10 বাইরে একেবারে যদি হল থাকতো, এই আমাদের তাদের দলের যে সিনিয়র আমাদের লেডি 2-3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার যে সকল কথার যে ভাষা যে আচরণ, তারও যদি 10 বাগের 1 বাগও আমি ওই সব ইউটিউবে দেখতাম, তাহলে আমার মতো একজন সিম্পল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এইরকম ভীত হতো না। কিন্তু সেগুলো তো ওনারা বলছেন না, সেখানে তো উনি এক্সপোজ করছেন না, জাস্ট তাকে অনুরোধ করবো একটা বক্তৃতা গিয়ে শুনুক, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কালচারের মানুষ, আমরা আদব কায়দায় বড়ো হয়েছি, কীভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয় সেগুলো আমাদের টিচাররা বাপ মা আমাদের শিখিয়েছে, আমরা তিনি এবং সে এই বেষ্টনগুলো আমরা জানি, যায় এবং যান এই বেষ্টনগুলো আমরা চিনি, আমাদের কালচার আছে, এইগুলো কি আছে? অনুরোধ করবো আজকে রাতে গিয়ে ঢুকেন, বক্তৃতার পর বক্তৃতা, এই যে পরিবেশ এটা আমার
আমি আবেগ প্রবল হয়ে যাচ্ছি। অসংলগ্ন কথা অসংলগ্ন কি আমি আপনি ইয়ে আনেন তাহলে কিন্তু আমি অনেক কথা বলতে পারি। অসংলগ্ন সেগুলি সেগুলি যদি আপনি একটা সময় বলেন, আমি বলছি এখনই ইউটিউবে যান। না না ইউটিউবে তো আমরা আপনি গেলেও দেখব কথার রক্তমাংসের মানুষের বক্তৃতা কে অগ্রবর্তী কে বেশি বলে এটা আপনি জানেন। রক্তমাংসের মানুষের বক্তৃতা আমি কথা বলছি যে আপনি যদি একতরফা ভাবে বলেন তাহলে আমরাও তো বলতে পারি। জিয়াউর রহমানকে আইএসআই এর এজেন্ট বলছেন, তারপরে কখনোই সমর্থন করি সে শেখ মুজিব হাসিনা করেছে এসছে আর শওকত মাহমুদ এসছেন শ্যামল দত্ত আসলেন মান্নান এসছে গেছে হাসিনা এসছে গেছে বঙ্গবন্ধু দেন শেখ মুজিব এসছে করেছে এইটা করেছে ওইটা করেছে এইগুলো বেমানান এগুলো সব শুনে আমাদের নতুন জেনারেশন ছেলেমেয়েরা বাচ্চা এরা শুনে মূল কথা আমি এসব বলে ইয়েস আমরা ক্রিয়া আপনার প্রতিক্রিয়া ওখানেই রাজনীতি আপনাদের আটকা আছে। আপনারা হত্যার বেনিফিশিয়ারি, আপনারা লুণ্ঠনের হত্যার রক্তের বেনিফিশিয়ারি এই দেশে এবং এটা আপনাদের আপনাদের ভাষায় রাষ্ট্রবিজ্ঞানের বই সুন্দর সুন্দর শব্দ পাওয়া যায় ভালো কিন্তু না মনে যান না আপনার তবুও আওয়ামী লীগ বেরিয়ে এসছে একের পর এক ফুল দিচ্ছে এগিয়ে আপনাদের দিকে দরজায় গেছে দরজা খুলেন না টেলিফোন করেছে টেলিফোন ধরেন না আর বন্দি করে দরজা খুললে খুলতে বলেন কেন বন্দি করে আটকে রেখেছেন আপনার বাড়ির দরজায় গেছি আমি দেখে আপনি দরজা খুলবেন না তারপরে টেলিফোন বলছে উনি শুয়ে আছেন এখন করেন না এগুলো এই টিজার মেরে কি বলবো এটা অ্যাডাল্ট ম্যাচিওর রাজনীতির লক্ষণ নয়। তো ওই যে বললেন যে আড়ালো শক্তি যেটা আপনি বললেন এগুলো করায় যদি স্বীকার করেন এটা তাহলে কাম আউট আড়ালের শক্তিকে শেষ করেন সরকারে আছেন দায়িত্ব আপনারা নেন আপনারা সরকারে আছেন দায়িত্ব আপনাদের আরে কোনো কর্মসূচি তো দিলাম না 12 বছরে আপনি কাজ করতে দিচ্ছেন না মানে আপনারা তো বিনা হরতালে 12 বছর পার করে দিচ্ছেন তারপরেও বলেন যে কাজ করতে দেন আর কি আপনাদের আপনাদের দুর্নীতির শাখা প্রশাখা পত্র পল্লবে সুশোভিত হয়ে গেছে সারা দেশ আপনাদেরকে বাধা দিচ্ছে করতেছেন অনেক ধন্যবাদ দুজনকে। শ্যামলদা আমি হাতে এক মিনিট মতো সময় আছে শেষ কথাটা আপনি বলবেন। শেষ কথাটা হচ্ছে বাংলাদেশ এখন একটা সংকটের মধ্যে আছে, শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশে সংকটের মধ্যে আছে। সেই সংকটের কারণগুলো আমাদের জানা, আমাদের সরকার বিরোধী দল সবাই যাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয় সেদিকটা নজর দেওয়া উচিত। রাজনীতিবিদরা রাজনীতি করবেন সেটাই স্বাভাবিক এবং সেটার জন্য বাংলাদেশের ইতিহাস আছে ঐতিহ্য আছে আমাদের এখানে রাজনীতি হয়েছে কিন্তু এখন মানুষ যে দুর্যোগের মধ্যে পড়েছে এখান থেকে উদ্ধার করার জন্য আমার ধারণা সব কিছু পাশে রেখে এখন প্রধান কাজ হচ্ছে 12 টাকার ডিমকে আবার 7 টাকায় আনতে হবে। মানুষ যারা সীমিত আয়ের মানুষ তাদের জীবনে না বিশ্বাস হচ্ছে শুধু দামটা একদিকে না। আমি আজকে একটা জিনিস দেখছিলাম যে সাগরে যারা ইলিশ মাছ ধরে তারা মাছ ধরতে যাচ্ছে না, কেন যাচ্ছে না? ডিজেলের দাম বেড়ে গেছে, ওই যে নৌকাটা যেটা নিয়ে যায় সেটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মাছে পোষাচ্ছে না। এটি কি বাংলাদেশের মানুষের সাথে যায়? এদেশের মানুষ বর্ষাকালে ইলিশ খাবে মাছ ধরবে এটা তো স্বাভাবিক। আপনি গাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে, আপনি চালের দাম বেড়ে যাবে, ডিমের দাম বেড়ে যাবে, মুরগির দাম বেড়ে যাবে, বাড়ি ভাড়া বেড়ে যাবে, মানুষ চলবে কি করে? যাই হোক এখান থেকে বেরিয়ে আসাটা আমার দরকার এবং সেজন্য রাজনৈতিক কর্মসূচিও থাকবে কিন্তু সেই কর্মসূচিগুলোর মধ্যে প্রধান বিবেচ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, 10টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।